হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউ জব নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হওয়ার জন্য। সেই প্রেক্ষিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান, টপ টেনে থাকা এনজিও প্রতিষ্ঠান উদ্দীপনে তারা একটা ইন্টারনাল সার্কুলার দিয়েছে, যে সার্কুলারটা প্রায় সারা বছরই থাকে। আপনার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন। এইচএসসি পাশে তারা কিছু লোক নেবে, এখানে দেওয়া আছে। পদের নাম হচ্ছে এফসিও, ইন্টারনাল সার্কুলার, প্রথমেই বলে দিয়েছি। আর এটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন। উদ্দীপন বিষয়ে অনেকেই জানেন, যারা জানেন সেটা হচ্ছে উদ্দীপন একটি দেশের সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান। আপনারা এখানে চাকরি অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যদি এফসিও ইন্টারনাল যে সার্কুলারটা দিয়েছে, এটার কাজটা হচ্ছে কিস্তি আদায় ও সঞ্চয় আদায়, সরজমিনের সদস্য যাচাই ভর্তি, সরজমিনের তথ্যভিত্তিক ঋণী যাচাই, ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা, সকল প্রকার পাসবই ক্রস চেক করে ঠিক রাখা, দৈনিক, মাসিক, অর্ধমাসিক, বার্ষিক প্রতিবেদন নির্ভরভাবে তৈরি ও সংরক্ষণ করা, প্রতি সপ্তাহ রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল করা নিশ্চিত করা, এটা হচ্ছে তাদের কাজ। এই কাজগুলো করতে আপনার পাস হচ্ছে এইচএসসি পাস। আপনারা এটা আবেদন করবেন যেভাবে, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে উদ্দীপন, এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম, একটি সার্কুলার দিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে আসলে আবেদন করবো কীভাবে। আবেদন করার আপনার নিয়ম হচ্ছে উদ্দীপনের যে নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা জানেন যে উদ্দীপনের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা যে কেরিয়ার অপশনটা পাবেন, সেখানে ঢুকলে আপনারা দেখবেন যে তাদের ইন্টারনাল সার্কুলারের ওই জায়গায় অনেকগুলো সার্কুলার আছে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার উদ্দীপনের ওয়েবসাইটে ঢুকে আপনাদের আবেদন করতে হবে। বিডি জবস বা অন্য কোনো সাইট থেকে এটা আবেদন করার সুযোগ নাই, তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই আপনার আবেদন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি। তো আমরা চেষ্টা করব যে আপনাদের সাথে প্রতিনিয়ত এভাবেই নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হওয়ার জন্যে। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদের অনুরোধ করবো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।